খেলার মাঠে আর কোনো পশুর হাট বসানো হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বৃহস্পতিবার নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে আন্ত ওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মেয়র তাপস বলেন যে মজিব বর্ষে প্রথমবারের মতো ডিএসসিসি এর 75টি ওয়ার্ড মিলে একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। সারা বছর যেন বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান সেখানে হয়, আমাদের ছেলেমেয়েরা যেন সেখানে খেলাধুলা করতে পারে এবং বয়স্করা যেন পাশে দিয়ে হাঁটাহাঁটি করতে পারে সেই ব্যবস্থা আমরা রাখছি। সুতরাং আপনি সঠিকভাবে উল্লেখ করেছেন, আমরা এখন থেকে যেই কর্মপরিকল্পনা নিয়েছি তার আওতায় এখন থেকে খেলার মাঠ শুধু খেলার উপযোগী থাকবে, হাট হোক অন্য অনুষ্ঠান হোক সেগুলো অন্য উন্মুক্ত জায়গায় দেওয়ার আমরা চিন্তা ভাবনা করতে পারি বা ব্যবস্থা করতে পারি, কিন্তু খেলার মাঠ শুধুমাত্র খেলার জন্য থাকবে, সারা দিন রাত সেগুলো ছেলে মেয়েদের খেলার উপযোগী থাকবে, খেলাধুলার জন্য উন্মুক্ত থাকবে। আমাদের ওয়ার্ড ভিত্তিক আরও খেলোয়াড় সৃষ্টি হয় সেটার জন্য এই উদ্যোগ, যে কারণে আমাদের কাউন্সিলর বৃন্দদের নেতৃত্বে প্রত্যেকটা ওয়ার্ডেই সকল ক্রীড়া সংগঠন সকলের সাথে একটি সমন্বয় করেই কিন্তু এই দল গঠন করা হয়েছে। সুতরাং যারা আমাদের ওয়ার্ড ভিত্তিক ছেলেরা খেলাধুলা করছে তারা এখন থেকে উৎসাহিত হবে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, আমাদের দলেগুলোতে সম্পৃক্ত হওয়া এবং তার মাধ্যমে আমরা ধীরে ধীরে আমাদের ওয়ার্ড ভিত্তিক খেলোয়াড়দেরকে জাতীয় পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হব বলেই আমরা মনে করি, তার জন্যই আমরা এই আয়োজন করেছি। মেয়র বলেন যে করোনার কারণে আমাদের সন্তানরা দীর্ঘদিন ঘরবন্দি ছিল, আমাদের সন্তানদের আবারও খেলার মাঠ ফিরিয়ে দেব আর এ কারণেই আমাদের এই আয়োজন। ওয়ার্ড ভিত্তিক আমরা উন্মুক্ত খেলার মাঠ আমাদের সন্তানদের জন্য আমরা করে দিতে চাই, সেটাকে আরো বেগবান করার জন্যই আপনারা বলতে পারেন যে আমাদের যে কর্মপরিকল্পনা তার আওতায় এই ক্রীড়া প্রতিযোগিতা। এই ক্রীড়া প্রতিযোগিতা করতে গিয়েই আমরা আরো অনুধাবন করেছি যে আমাদের খেলার জায়গাগুলো কতটা সংকুচিত হয়ে গেছে। আগে যে বড়গুলো যেমনি আপনারা লক্ষ্য করেন খালগুলো দখল, তেমনি আপনারা লক্ষ্য করবেন দিনে দিনে আমাদের এই খেলার মাঠগুলো ব্যাপকভাবে দখল হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে। সেই প্রয়াসেই আমরা এই যেমনি ক্রীড়া কার্যক্রম আরম্ভ করছি, প্রতিযোগিতা আরম্ভ করছি, তার সাথে সাথে আমাদের খেলার মাঠ, নতুন খেলার মাঠ সৃষ্টি এবং পুরাতন যে খেলার মাঠগুলো বিভিন্নভাবে দখল হয়েছে গেছে সেগুলোও আমরা দখলমুক্ত করারও কার্যক্রম নিয়েছি। এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিনউল্লাহ নুরী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এবং 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ মোকাদ্দেস হোসেন জাহিদ, মধুমতি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিউল আজম ও ওরিয়ন গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইরফানুল আজিম।